ঢাকা রেলওয়ে স্টেশনে লঞ্চ ঘাটে ঢাকার রাস্তায় চট্টগ্রামের রেডিসন হোটেলের সামনে ফুটপাতে যারা শুয়ে থাকে এই বাজেটে তাদের জন্য কি আছে আমি একেবারে ডিফাইন করলাম এখন আপনাদের সঙ্গে বেরোতে পারবো যে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরবো ফুটপাতে শুয়ে আছে রেলওয়ে স্টেশনে শুয়ে আছে লঞ্চ ঘাটে শুয়ে আছে হাসপাতালের বারান্দায় শুয়ে আছে তো তারা তো এই ওই যে ওদের জন্য তো এটা বাজেট ওদের জন্য শুধু এটা বাজেট হেলার বাজেটটা উনি দুষ্টামি করে বলছেন কিন্তু এই দিস পিপল আর নট অ্যাড্রেসড তাই এই বাজেট গরিব দুঃখী হ্যাপনটের বাজেট না এই বাজেট ইভেন গরিবেরও না এখানে এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট কী আছে আপনি গরিবে হটানোর জন্য তো আপনাকে প্রথম অস্ত্র আসতে হবে এমপ্লয়মেন্ট সো আমি মনে করছি এই বাজেটটা এই সুপার রিচদের পক্ষের বাজেট প্রকাশন পারবে যেটি গোলাম মজিম ভাই বলছিলেন যে মূল্যস্ফীতির দিকে খুব বেশি জোর দেওয়া হয়নি বা দৃশ্যমান যেটি এখনকার সংকটে তো প্রথম এটি আসার কথা কারণ মানুষ বাজারে গিয়ে এখন তো একটা আগুন প্রিয় হেলাল ভাইকে ধন্যবাদ দিচ্ছি উনি অনেকগুলো দুঃখী মানুষের কথা তুলে ধরছেন আর এখন আপনি যে বিষয়ে আসতে চাচ্ছেন সেটা হচ্ছে এই বাজেটে মুদ্রাস্ফীতি সম্বন্ধে যেটা আশাবাদ করা হয়েছে এটা হাস্যকর আমি এটা নিয়ে আলাপ করছি না এখন আসেন এই বাজেট ঈদুল ফিতর হলো সেই ঈদুল ফিতরের আগে থেকে জিনিসপত্রের দাম বিশেষ করে নিত্যপণ্য গরিব মেহনতি মানুষের পণ্য শুধু মুদ্রাস্ফীতির আক্রান্ত হচ্ছিলো তারপরে ঈদুল ফিতরের পরও হচ্ছে এখনও হচ্ছে আরও হতে থাকবে সো এটা আপনার এই বাজেট অ্যাড্রেস করেনি আমি যে বিষয়ে ওনার সঙ্গে আবার একই কথায় বারবার বলার চেষ্টা করতেছি যে ১৬ লাখ টাকা আমার যদি বাৎসরিক ইনকাম হয় তাহলে আমি 25% স্ল্যাবে চলে আসলাম ওই উনি যেটা বলছে বছরে 1 কোটি টাকার বেশি ইনকাম বা আমি যেটা বললাম 1 কোটি 60 লাখ টাকা যার ইনকাম তো তাহলে তাদের অ্যাকচুয়ালি বছরে 2 কোটি 3 কোটি টাকা ইনকাম আছে লক্ষ লক্ষ লোক আছে না হলে আপনি আসেন আমরা আরও একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই 15 বছর আগে যে সেরা শার্ট পরতো সিগারেট কিনে খেতে পারতো না কামাল মজুমদার ভাই বলল যে ওনার থেকে ধার করে যে সিগারেট খেয়েছে এখন সে গুলশান বনানীতে 2টা 3টা বাড়ি 6টা ফ্ল্যাট কুলসিতে 3টা বাড়ি তার মানে আমি বলতে চাচ্ছি 50 কোটি টাকার বেশি আমি কাইন্ডস অ্যান্ড ক্যাশ যার সম্পদ আছে 100 কোটি টাকার বেশি যা ল্যান্ডেড প্রপার্টি আছে সেও আপনার ওই কি ওই কি যেন এখন করছে 3 কোটির থেকে 4 কোটি ওয়েলথ ট্যাক্স তাহলে 3 কোটি টাকার একটা হেলাল ভাইয়ের হয়তো একটা অ্যাপার্টমেন্ট আছে বা বাপের থেকে জায়গা টাকা পাইয়া উনি আমি কোনোভাবে 3-4 কোটি টাকার মালিক আমিও দেবো ওই হারে 300 কোটি টাকার মালিক দেবে এখন বলবেন যে ওনার টাকা থাকাটা অপরাধ নো 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 ওনার টাকা থাকা অপরাধ না কারণ আমি ওনার 15 বছরের ট্যাক্স রিটার্ন দেখবো আমি উনি এমপি হওয়ার আগে ওনার ট্যাক্স রিটার্ন দেখবো আমি উনি জনপ্রতিনিধি হওয়ার আগে ওনার ট্যাক্স রিটার্নে ওনার বাপের এবং ওনার কী সম্পদ ছিল সেটা আপনার দেখব এবং এই 15 বছরে উনি 300 কোটি টাকার যে সম্পদ করেছেন আমি ওইটা নিয়েও তো ওনার বিরুদ্ধে দুর্নীতির কথা তুলতে পারবো না কারণ সেই শক্তি আমার নাই আমার মুখের শব্দ ওখানে যাবে না আমার হাতও ওখানে যাবে না তো অন্তত আমি তো বলবো 3 কোটি টাকার মালিক সম্পদের মালিক যে আর 300 কোটি টাকার সম্পদের মালিককে আপনি একই হারে ট্যাক্স নেবেন এগুলো জঙ্গলি আইন কিন্তু আমরা সেটা আমি বারবার এই কঠিন শব্দ ব্যবহার করতেছি আরও যেটা আপনি বলতেছেন ইনফ্লেশন আপনি এই ওই সব কথা আমি বলছি না কারণ আমি তো অনেকে বলে যে সরকার সমর্থক এখন ঢাকা রেলওয়ে স্টেশনে লঞ্চ ঘাটে ঢাকার রাস্তায় চট্টগ্রামের রেডিসন হোটেলের সামনে ফুটপাতে যারা শুয়ে থাকে এই বাজেটে তাদের জন্য কী আছে আমি একেবারে ডিফাইন করলাম এখন আপনাদের সঙ্গে বেরোতে পারবো যে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরবো ফুটপাতে শুয়ে আছে রেলওয়ে স্টেশনে শুয়ে আছে লঞ্চ ঘাটে শুয়ে আছে হাসপাতালের বারান্দায় শুয়ে আছে তো তারা তো এই ওই যে ওদের জন্য তো এটা বাজেট ওদের জন্য শুধু এটা বাজেট হেলার বাজেটটা উনি দুষ্টামি করে বলছেন কিন্তু এই দিস পিপল আর নট অ্যাড্রেসড তাই এই বাজেট গরিব দুঃখী হ্যাপনটের বাজেট না এই বাজেট ইভেন গরিবেরও না এখানে এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট কী আছে আপনি গরিবে হটানোর জন্য তো আপনাকে প্রথম অস্ত্র আসতে হবে এমপ্লয়মেন্ট সো আমি মনে করছি এই বাজেটটা এই সুপার রিচদের পক্ষের বাজেট সেই জন্য আমি এনবিআরের চেয়ারম্যানকে বলতেছি ভাই সুপার ট্যাক্স বলে একটা জিনিস আপনাকে আরোপ করতে হবে যারা 20,000 টাকা দিয়ে জিলাপি খায় যারা 20,000 টাকা দিয়ে জিলাপি খায় ওদেরকেও আপনি 25% যে হাইয়েস্ট স্ল্যাব
তো আপনার তো আপনি তো আপনার ইন্সপেক্টর গেছে দেখতেছে এই টনে টনে জিলাপিগুলো কারা কারা কিনেছে, সো ওদের স্ল্যাব আমার স্ল্যাব এক থাকতে পারবে না, আমি তো 25% দিচ্ছি কারণ আমি স্লাইটলি ক্রস করে গেছি এই 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 25%। সো সো এই বাজেট ওই অর্থে সুচিন্তিত না, এই বাজেট গোজামিল্লার বাজেট বলতেছে সিপিডি। তো এই বাজেট আমি সত্যি তাদের সাথে একমত, এবং এই বাজেট কোনোভাবেই মেহনতি মানব মানব মেহনতি মানুষের পক্ষের বাজেট নয়। এই বাজেট যারা হামার চালায়, যারা লেক্সাস চালায়, যারা বিএমডাব্লিউ জিপ চালায়, অর্থাৎ 4 কোটি 5 কোটি টাকার গাড়ি যারা চালায়, আমি একটা ইন্ডিকেটর দিয়ে দিলাম আপনাকে, 4 কোটি 5 কোটি টাকা এবং 15 কোটি 10 কোটি টাকার গুলশান বনানীতে যারা অ্যাপার্টমেন্টে থাকে অ্যাট দ্য কস্ট অফ 10 করোড় 15 করোড়, আমারও ওইসব অ্যাপার্টমেন্টে হেলাল বেলা যাতায়াত আছে, আমারও যাতায়াত আছে। তো সো ওদের বান্ধব বাজেট এটা, ওদেরকে একরকম ট্যাক্স দিতেই হচ্ছে না ধরতে পারেন, মানে ও ইনকাম ইনকাম করে রাইট অ্যান্ড লেফট বছরে 10 কোটি, সে ট্যাক্স দিচ্ছে 7 লাখ টাকা। জি,